আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডিএক্সএ স্পোর্টস নিউজে। আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই লজ্জাজনকভাবে আউট হলেন লিটন। দর্শক, আজ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর লিটনের সঙ্গে ওপেনিং করতে নেমে দারুণ শুরু করেছিলেন তামিম, কিন্তু ভালো খেলতে থাকা জুটি ভেঙে দিলেন ক্রিস ওয়াক্স। 15 বলে 7 রান করে বিদায় নিয়েছেন লিটন দাস। মার মুখে তামিমের বিপরীতে লিটনে খেলছিলেন দেখে শুনে, রানের পাতা খুলতেই তারে লেগে যায় 10 বল। তবে পঞ্চম ওভারে ওয়াক্সের বলে 6 হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার কথা জানান দেন লিটন, কিন্তু সেখানেই থামতে হয় তাকে। পরের বলেই সুইংয়ে বিভ্রান্ত হয়ে বলের লাইন মিস করে LBW এর শিকার হয়েছেন লিটন দাস। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও তামিমের পরামর্শে রিভিউ নেন লিটন, কিন্তু তাতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের কোনো বদল হয়নি।